এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, অবমাননার একটি মামলায় সর্বোচ্চ 3 বছরের জেল হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছে আইনজীবী মহল। এর আগে জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে একটি মামলা রুজু করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মামলাটি হয়েছিল বম্বে হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ আগামীকালকে রয়েছে সেই মামলার শুনানি। রাহুল গান্ধীর সাজাপ্রাপ্তির ঘটনা নিয়ে দেশজুড়ে যখন তোলপাড়, তার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিজেপি বিরোধী দলের নেত্রী হিসাবে পরিচিত হয়, তার বিরুদ্ধে যে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা রয়েছে তা নিয়ে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে। আগামীকাল রয়েছে বম্বে হাইকোর্টে সেই মামলা। তার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়েছে। এই মর্মে আগেই মুম্বাইয়ের একটি আদালতে মামলা রুজু হয়েছিল, যার ভিত্তিতে তৃণমূল নেত্রীকে সমন পাঠানো হয়। সেই সমনকে চ্যালেঞ্জ করে পাল্টা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27 মার্চ মুম্বাইয়ের উচ্চ আদালতে সেই মামলার শুনানি রয়েছে। মুম্বাইয়ের এক বাসিন্দা মমতার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটি রুজু করেছিলেন। তাতে বলা হয়েছিল 2021 সালের 1 ডিসেম্বর বম্বাই আসেন মমতা। এখানে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ নিজের আসনে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। পরে অবশ্য উঠে দাঁড়ান তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে 1971 সালের জাতীয় সঙ্গীত আইনের আওতায় মামলা রুজু করেন মুম্বাইয়ের ওই ব্যক্তি। তবে আইনজীবী মহল বলছে, এই মামলায় যদি মুখ্যমন্ত্রী দোষী সাব্যস্ত হন এবং তার বিরুদ্ধে যদি আদালত পদক্ষেপ নেয়, তাহলে সর্বোচ্চ 3 বছরের জেল হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বস্তুত, যদি কেউ ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তিকে সর্বোচ্চ 3 বছরের জন্য জেলে যেতে হতে পারে। আর এই ঘটনায় কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল সোমবারই রয়েছে সেই মামলা, যা নিয়ে রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আগামীকালকের মামলার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এবং বঙ্গ তৃণমূল। আগামীকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বম্বে হাইকোর্টে সেই জাতীয় সঙ্গীত অবমাননার মামলা।